আমি স্কুলে পড়ি তো আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা রাস্তা পার হওয়ার সময় দেখলাম একটা কুকুর আহত অবস্থায় ডিভাইডারের পাশে পড়ে আছে ওর একটা চোয়াল ভাঙা একটা চোখ বের হয়ে আছে একটা হাড়ডি ভেঙে বের হয়ে আছে তো কুকুরটি হসপিটালে নিয়ে যাই ডাক্তার দেখে দেখে জানায় যে ওর প্রচন্ড ব্লিডিং হয়েছে এবং প্রচন্ড ডিহাইড্রেশন না খাওয়ার কারণে চিকিৎসা চলা অবস্থায় কুকুরটি মারা যায় হয়তো বা প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করলেও হয়তো কুকুরটি বেঁচে যেত এরপর থেকে আমি রাস্তায় যত আহত অসুস্থ কুকুর দেখি চিকিৎসা করানো শুরু করি এইভাবে রাস্তার কুকুর বারবার ডাক্তারের কাছে নিয়ে যাই অসুস্থ অসুস্থ দেখলে তো ডাক্তাররা আমার এই প্রাণীপ্রেম দেখে এবং সে আমার পাগলামি দেখে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বারবার আসতেছো তোমাকে আমি ইঞ্জেকশন দেওয়াটা শিখিয়ে দেই তুমি এই এলাকায় রেখেই দাও কারণ তুমি বারবার আসলে তোমার রিক্সা ভাড়া খরচ হচ্ছে তুমি স্টুডেন্ট মানুষ তো এভাবে আসলে আমার ইঞ্জেকশন দেওয়া প্রাথমিক যেই ড্রেসিং করা প্রাথমিক যে চিকিৎসাটুকু যেমন কেটে গেলে একটু ভায়োডিন লাগানো এই চিকিৎসা কৌশলগুলো আস্তে আস্তে আয়ত্ত করি মানুষ যে আমাকে কটুক্তি করে বলে কুত্তার বাপ আসছে কুকুর খাবার দিতে আসছে এই কুত্তা লাইছে যা যা তো ও থেকে আসলে আমার নামটা আসলে ফেসবুকে কুকুর আলা দেওয়া যে ওই কুকুরদের হয়তো বা কোনো মালিক নেই যার কারণে কুকুরদেরকেও মানুষ অবহেলা করে আমাকেও কটুক্তি করে তার চাইতে আমি এই কুকুরদের অভিভাবক আমি কুকুর আলা নানা রকম কটুক্তি শুনতে হয় যেমন দেশের মানুষ ভাত খেতে পায় না আপনি প্রত্যেকদিন রান্না করে কুকুরদের খাবার দেন কুকুর রাস্তায় কেন খাবার দেন কুকুর বাসায় নিয়ে যান কুকুর নিয়ে অন্য এলাকা ছেড়ে দিয়ে আসেন নাহলে মেরে ফেলবো তো আর একটা কুকুর যদি আমি একটা এলাকা থেকে সরিয়ে ফেলি বা একটা গলি থেকে সরিয়ে ফেলি সেই জায়গায় আর একটা কুকুর এসে থাকা শুরু করবে এটা কুকুরদের নেচার মানুষ যতটুকু আমার কাজটাকে নেগেটিভ হিসেবে দেখতো আমি কুকুরদের খাবার দিতে গেলে যারা পিছন থেকে ঢিল ছুঁড়ে মারতো এ আজকে প্রায় ৬ বছর পরে এখন তারাই আসলে কোনো বিরক্ত করে না তো আমার বাসার আশেপাশে যে কুকুরগুলো আছে যেমন বসুন্ধরা সিটি থেকে হাতের পুল এলাকা কাটাবন গ্রিন রোড এসব এলাকায় যেই সমস্ত কুকুর থাকে আহত অসুস্থ তো ওইসব কুকুরদের হচ্ছে আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি বেশিরভাগ সময় যেহেতু আমি স্টুডেন্ট আমার জব নেই সুতরাং পকেট খরচ দিয়ে ট্রিটমেন্টগুলো দিই তো আমার বাসা থেকে ওই কুকুরটি লোকেশন যেতে আসতে প্রতিদিন গিয়ে ওষুধ দিয়ে আসতে এবং ওষুধের যাতায়াত খরচ ওষুধের কেনার খরচ টুকু যদি কেউ বহন করে তাহলে ঢাকার যে কোনো জায়গায় গিয়ে চিকিৎসা দিয়ে আসে একজন ইঞ্জিনিয়ার হিসেবে জীবন গড়ার পাশাপাশি আমি চাচ্ছি যে রাস্তার যে অবহেলিত কুকুর তাদের জন্য যদি একটা বড় করে হসপিটাল করতে পারে যেখানে সব রকম চিকিৎসা করা যাবে সব প্রাণী চিকিৎসা পাবে এবং আধুনিক সব যন্ত্রপাতি টেস্ট কিট উন্নত মানের চিকিৎসা একটা ব্যবস্থা করতে পারবো এবং রাস্তার যে মালিকহীন কুকুরগুলো আছে তাদের যাতে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করতে পারি যাতে বন্ধাত্মকরণ অপারেশনের ফলে ওদের বাচ্চা কাচ্চা দিয়ে সংখ্যা বৃদ্ধি করতে না পারে মানুষের নিষ্ঠুরতার শিকারও যাতে না হয় আসসালামু আলাইকুম কি হয়েছে কুকুরটা কোথায় আচ্ছা আসতেছি